ঈদের আগেই বেতন বোনাস পাবেন প্রাথমিকের শিক্ষকরা। সম্মানিত ব্যাস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে অনেক প্রাথমিকের শিক্ষকরা আসলে শঙ্কায় ছিল যে ঈদের আগে তারা আসলে বেতন বোনাস পাবেন কিনা। তাদের সেই শঙ্কা আসলে দূর হয়ে গেল আজকের বৈঠকে। আজকের বৈঠকের মাধ্যমে আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে ঈদের আগেই তারা বেতন বোনাস পাবেন, এবং বেতন বোনাস তারা আসলে কবেই পাবেন, ঈদের কতদিন আগে সেটা জানতে অবশ্যই চ্যানেল ভিডিওটি না টেনে পুরোটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি একদমই নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। ঈদের আগেই বেতন বোনাস পাবেন প্রাথমিকের শিক্ষকরা, অর্থাৎ আজকে সর্বশেষ আপডেট 10 এপ্রিল 2023। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 37,000 শিক্ষকের বেতন ও বোনাস হবে ঈদ উল ফিতরের আগেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এর পরিচালক শাহরেজন হায়াত গতকাল সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের বৈঠক বসে সেখানে ঈদের আগেই শিক্ষকদের বেতন ভাতা প্রদান নিয়ে আলোচনা করা হয়। মহাপরিচালক বলেন, আমাদের কোর্ট সংক্রান্ত ঝামেলা ছিল, তবে তা ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঈদের আগেই শিক্ষকরা তাদের বেতন, ঈদ বোনাস, বৈশাখী ভাতা পাবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আশা করছি 2-3 দিনের মধ্যেই এ সংক্রান্ত চিঠি জারি হবে। চিঠি পেলেই শিক্ষকরা তাদের বেতন ভাতা পেয়ে যাবে। জানা গেছে বিজ্ঞপ্তির প্রায় 1.5 বছর পর নিয়োগ পেলেও প্রাথমিক ও প্রাক প্রাথমিকের 37,000 শিক্ষকের বেতন আটকে আছে। যোগদান করার 2.5 মাসেও তাদের বেতন ছাড় করতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোর্ট সংক্রান্ত জটিলতায় শিক্ষকদের বেতন শীট তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়। বেতন না পাওয়ায় ঈদ বোনাস ও বৈশাখী ভাতাও আটকে গেছে শিক্ষকদের। গত 3 এপ্রিল অধিদপ্তরের উপপরিচালক অর্থ HM আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তার সাথে 7 ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে। চিঠিতে প্রতিটি জেলায় সদ্য যোগ দেওয়া শিক্ষক সংখ্যা, গত ঈদুল আজহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতা প্রাপ্ত শিক্ষকদের প্রকৃত সংখ্যা, সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে। এদিকে নতুন করে যোগ হওয়া শিক্ষকদের বেতন ভাতা না পেয়ে অসহায় দিন যাপন করেছেন চাঁপাই নবাবগঞ্জের আতিয়া শারমিন তমা নামে এক শিক্ষক। বলেন, চাকরিতে যোগদানের প্রায় 2.5 মাস হলো, এখনও বেতন দেওয়া হয়নি, সে কারণে ঈদ বোনাস পাবো কি না তা নিশ্চিত নয়। বেতনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শিক্ষা অফিসে কথা বললে তারা দিচ্ছি দেব করে সময় পার করে দিচ্ছে। চাকরিতে যোগ দিয়েও বেতন না পাওয়ায় পরিবার ও প্রতিবেশীদের কাছে প্রতিনিয়ত ছোট হতে যাচ্ছে। বেতন বোনাস নিয়ে দেশজুড়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় গতকাল রোববার বৈঠকে বসে সেখানে ঈদের আগে বেতন ও বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। সো ব্যাস, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সো এটা আসলে যারা প্রাথমিকের সদ্য যোগদান প্রাপ্ত শিক্ষকদের জন্য একটা মহা খুশির খবর। আপনারা খুব শীঘ্রই ঈদের বেতন এবং উৎসবের ভাতা সহ 75 টাকা আপনারা পেতে যাচ্ছেন, প্রায় 70+ হাজার টাকা আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।